তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি শানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রোগ্রামে রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে, ইভেন্ট ছাড়া অন্যান্য টাইমে আমরা বেসিক যে বিষয়গুলো থাকে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি, নর্মাল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে আমরা কিছু শিখতে পারি, কিছু শিখাতে পারি, কিছু নেকির দাওয়া দিতে পারি। যখন উম্মতে মুহাম্মাদি সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের দিনী খেদমতগুলো জানতে পারবে, তখন নিজেদের মধ্যেও দিন প্রচার করা, দিনের খেদমত করা, দিনের দায়ী হওয়ার এক আগ্রহ সৃষ্টি হবে। আর যারা বর্তমানে দিনের দায়ী হিসাবে নিজেকে দাবি করছি, আমাদের মধ্যে যে ভুল ভ্রান্তি রয়েছে, যে দুর্বলতা রয়েছে, সেটাও আমাদের থেকে দূর হয়ে যাবে। বিভিন্ন ধরনের মানুষ নিজেকে এক এক দিক থেকে এক একভাবে দিনের দায় হিসাবে, দিনের খেদমতকারী হিসাবে বা নেকির দাওয়াত প্রদানকারী হিসাবে দাবি করে থাকে। কেউ তরিকতের দিক থেকে, কেউ আবার রিসালাতের দিক থেকে, কেউ আবার তৌহিদের দিক থেকে, এক একজন এক একভাবে দিনের দায় হিসাবে নিজেকে দাবি করে। কিন্তু আমরা যে দিনের দায় হিসাবে নিজেকে দাবি করলাম বা নেকির দাওয়াত দিচ্ছি, আমাদের কোথায় কোথায় ভুল হচ্ছে এটাও আমাদেরকে জেনে নেওয়া উচিত। সেই সোনালী যুগের ব্যক্তিদের জীবনী থেকে, যেখানে তারাও দিনের খেদমত করেছেন, দিনের দায়ী হয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন, আমরাও দিচ্ছি, আমাদের নেকির দাওয়াতের মধ্যে আর তাদের নেকির দাওয়াতের মধ্যে কতটা ব্যবধান রয়েছে সেটাও আমাদের একবার ভাবা উচিত, দেখা উচিত এবং এটা নিয়ে একটু চিন্তা করা উচিত আমাদেরকে। যাই হোক, আজকের যে বিষয় নিয়েছি দর্শক শ্রোতা, সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনী খেদমত, তিনি যে দিন ইসলামের খেদমত করেছেন, তার মাধ্যমে দিন ইসলামের যে খেদমত হয়েছে, তিনি যে খেদমত আঞ্জাম দিয়েছেন, এ বিষয়টাও আমাদের সামনে স্পষ্ট হওয়া দরকার এবং আমরা সেটাকে ক্লিয়ারলি জানতে পারাটা আমাদের জন্য খুবই উপকারী। এজন্য আমরাও কিন্তু নেকি দাওয়াত দেই বা দিনের খেদমত করি, তাদের সাথে যদি আমাদের মিল না থাকে, তারা যে দিনের দাওয়াতগুলো দিয়েছেন, তারা যে নেকির দাওয়াতগুলো দিয়েছেন, আর ওই পথ যদি আমরা অনুসরণ করতে না পারি, তবে কিন্তু আমরা ভুল পথে চলে যাব। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাই বলেছেন যে তোমরা আমার সাহাবায়ে কেরামের মধ্যে যাকে অনুসরণ করো হেদায়েতের পথ পেয়ে যাবে, সেটা সিদ্দিকে আকবরের দিনী খেদমত হোক বা ফারুক আজমের হোক। আমরা যে কোনো কাউকে অনুসরণ করতে হবে, তারা কিভাবে দিনের দায়ী হয়েছেন, কিভাবে নেকির দাওয়াত দিয়েছেন, অর্থাৎ দিনের খেদমত তারা কিভাবে করেছেন, আমাদেরকে এই বিষয়টা যখন জানবো, তখন আমরা যে দিনের দায়ী বা নেকির দাওয়াত দিচ্ছি আমাদের জন্য খুব সহজ হবে। সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু বিষয় আজকে নিয়েছি, সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনী খেদমত, তার যদি নেকির দাওয়াত দেখি, যেহেতু সে নবী রসুলদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, নবী রসুলদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিকী আকবর, তো তার নেকির দাওয়াতটাও বোঝা যায় নবী রসুলদের পরে সর্বশ্রেষ্ঠই ছিল। অন্যান্য কাজকর্মগুলো নবী রসুলদের পরে তারটা সর্বশ্রেষ্ঠ ছিল। নবী রসুল তারা আল্লাহ তালার হুকুমে, আল্লাহ তালার আদেশে সব কাজগুলো করেছেন। সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য নবী বলেছেন কি, নবী রসুলদের পরে সবচাইতে উত্তম ব্যক্তি হলেন সিদ্দিকী আকবর। তো তার নেকির দাওয়াতটার ধরনটাও এমন ছিল, তার নামাজ ইবাদতের ধরনটাও এমন ছিল, তার কথা বলার ধরনটাও এমন ছিল, তার প্রত্যেকটা কাজ এমন ধরন ছিল। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছেন যে সকল নবী রসুলদের পরে সর্বোত্তম ব্যক্তি হলেন সিদ্দিকী আকবর রাদিয়াল্লাহু তাআলা। আর তার দিনী খেদমত সম্পর্কে যদি আমরা জানতে পারি, তবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তার কিছু প্রভাব আমাদের মধ্যে পড়বে। আজ আমাদের সাথে মিরাজ ভাই আছেন, আমরা মিরাজ ভাই থেকে আলোচনা শুরু করতে চাই আজকের বিষয়। যেহেতু দিনী খেদমত এটা পৃথিবীর জমিনে আজ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত ইসলামের দিকে তাকালে বোঝা যায় যে দিনী খেদমত
কতটুকু দরকার আর কিভাবে দরকার, একটা বিষয় দিয়ে শুরু করি মিরাজ ভাই, সেটা হলো নিগরানের সুরাকে দেখলাম, তিনি এমন মাইন্ড নিয়ে চলেন, এমন মেধা নিয়ে চলেন, যেখানে যান যেভাবে থাকেন সবসময় দিন ইসলামের এক দরজে তার মধ্যে আছে না, যে আজ ঢাকা ছেড়ে আমরা ঢাকার বাহিরে কোথাও গেলাম, যাওয়ার পরেই সাথে সাথে একটু রেস্টের দরকার হয়, ভালো খাবারের দরকার হয়, নিজের পছন্দনীয় বিষয়গুলো প্রয়োজন হয়, ভালো একটু আরামের দরকার হয়, আগে নিজের জাতকে দেখি, এরপরে আদার্স কাজগুলো আমরা দেখার চেষ্টা করি। কিন্তু ওই মহান ব্যক্তি নিগরানের সুরাজে কিছুদিন পূর্বেই বাংলাদেশে সফর করেছেন, আরাম নিজের মতো চায় না, বা যা পাওয়া যায় খাবার নিজের মতো চায় না, বা যা পাওয়া যায় দিনের দরদ, দিনের ভালোবাসা, দিন প্রচারের, দিনের খেদমত করা, দায় হিসাবে একজন ব্যক্তিকে কেমন হওয়া দরকার শিক্ষা দিয়েছেন আজ দাওয়াত ইসলামী। যদি আমরা এই দিকটাতে দেখি, কি বলবেন আজকে শুরুতে দর্শককে সিদ্দিক একবারের দিনী খেদমতের এই আলোচনা নিয়ে? أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আপনি যেমনটা বলছিলেন যে নবীগণের পরে সমস্ত মানুষের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, ওনার আলোচনা জিকির করতে পারাটাও সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ। তো কেননা বর্ণিত আছে যে সলেহীনদের জিকির করা বা স্মরণ করা এটা গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ। তো এমন একজন ব্যক্তি যিনি সলেহীনদের সর্দার, জি জি, সকল মানুষের মধ্যে নবীগণের পরে তার মর্যাদা মর্যাদা। তো এই রকম একজন ব্যক্তির আলোচনা করতে পারাটাও সৌভাগ্য নিঃসন্দেহে। তো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীনের খেদমতের ব্যাপারে তার প্রশংসা করে কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াতে মোবারাকা আল্লাহ তাআলা নাজিল করেছেন, হাদিসে পাকের মধ্যেও অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। আমরা যদি একটি হাদিসে পাকের দিকে লক্ষ্য করি যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্বীনের খেদমত সম্পর্কে তার স্বীকৃতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ওই হাদিসে মুবারাকা যা সুনান ইবনে মাজার মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে সিদ্দিকে আকবর আবু বকরের সম্পদ যতটা উপকার দিয়েছে অন্য কারো সম্পদ তেমনটা দেয়নি। এর চেয়ে উত্তম স্বীকৃতি আর কি রয়েছে? তার দিনে খেদমত সম্পর্কে আর কি বলার রয়েছে? রাইট রাইট। যেখানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আবু বকরের সম্পদ যা উপকার দিয়েছে অন্য কারো সম্পদ তেমন উপকার আমাকে দেয়নি। যখন এই সুসংবাদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি এবং আমার সমস্ত সম্পদ তো আপনারই। তো এই যে উপলব্ধিটা, এই যে কথাটা, এই বাণীটা যে আমি এবং আমার সমস্ত সম্পদ তো আপনারই, অর্থাৎ দীন ইসলামের জন্য, দীন ইসলামের খেদমতের জন্য তিনি শুধু নিজেকে, তেনার সম্পদ নয়, তিনি নিজেকে উৎসর্গ করেছেন। তো ওই মহান ব্যক্তি কেন সকল মানুষের চেয়ে উত্তম হবে না? নিঃসন্দেহে তিনি সকল মানুষের, নবীদের পরে সকল মানুষের উত্তম রয়েছে। এবং দীন ইসলামের খেদমত সম্পর্কে এই হাদিসে মোবারকাই যথেষ্ট যে তিনি নিজে এবং তার সকল সম্পদ ইসলামের জন্য উৎসর্গ করেছেন। রাইট 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 রাইট। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে এমন আছে, তবে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারটাই ভিন্ন। নিজেই সাহাবি, তার ছেলেও সাহাবি, এবং বলা হয়েছে তার অন্য অন্য ওয়ারিস যারা ছিল তারাও সাহাবি হওয়ার মর্যাদা তারা লাভ করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমনটা কয়জনের হয়? যেমন যদি আমরা বর্তমান সময় বলি, আলা হযরতকে যে দেখেছেন, তার ছেলেও দেখেছেন, তার নাতিও দেখেছেন, তাদের এক ধারাবাহিক সাথে তিন পুরুষ দেখেছেন, তো তাদেরকে আমরা অনেক মূল্যায়ন করি, সৌভাগ্যবান মনে করি। ঠিক বর্তমান সময় কেবলা আমিরুল সুন্নাতকে আমি দেখলাম, আমার সন্তানরা দেখছে, আমার ভবিষ্যৎ প্রজন্মরা দেখবে, এরকম যদি থাকে, দেখে হাজার বছর পরে যখন এই বিষয় নিয়ে আলোচনা হবে তখন তাদের ব্যাপারে তাদের ঈর্ষা হবে যে না তারা কেমন ছিল, যে তিন পুরুষ পর্যন্ত, অর্থাৎ ঠিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সিদ্দিকে আকবর এবং তার ছেলে, তার অন্যান্য ওয়ারিস যারা ছিলেন, দৌহিত্র যারা ছিলেন, তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন এবং ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
অর্থাৎ তারা সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম যে ওনার দ্বীনের খেদমত সম্পর্কে কিভাবে উৎসর্গ করেছেন ওনার সম্পদকে। একটি হাদিসে মোবারকা যেটা তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়েদুনা ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে তাবুক যুদ্ধের প্রস্তুতি চলছিল, তো তাবুকের যুদ্ধের প্রস্তুতির সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন যে তোমরা যুদ্ধের প্রস্তুতি স্বরূপ তোমাদের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় দান করো। যখন এই সংবাদ সাহাবিদের নিকট পৌঁছালো, সকল সাহাবি তাদের মাল থেকে দান করা শুরু করলো। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার সম্পদের অর্ধেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে উপস্থিত হলাম, তো আমি ভাবলাম যে আমি সব থেকে বেশি নিয়ে এসেছি, এরকম একটা চিন্তা আমার মধ্যে আসলো। এরপরে সকল সাহাবি তাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে আসতে শুরু করলো। ওসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 900 উট মাল বোঝাই করে নিয়ে আসলেন, 100 ঘোড়া তিনি দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এর মধ্যে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন, তিনি এমন ভাবে উপস্থিত হলেন তার গায়ের মধ্যে বাবলা গাছের কাঁটাযুক্ত পোশাক ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আবু বকর, তুমি বাসার মধ্যে কি রেখে এসেছ? তিনি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আর তার রাসূল আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি বাসা কিছুই রেখে আসেননি, এমনকি পোশাকটাও তিনি বাবলা গাছের কাঁটাযুক্ত পোশাক পরেছিলেন, তার মানে কিছুই তার বাসায় রেখে আসেননি। তো এটা দেখার পরে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে আবু বকরের থেকে অগ্রসর আমি কখনোই হতে পারব। আল্লাহ আল্লাহ আল্লাহ। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনের খেদমত সম্পর্কে এই হাদিসে মুবারাকা, এটা এটার জন্য যথেষ্ট। তিনি কেমন দ্বীনের খেদমত করে, আসলে যখনই পয়গাম শুনতেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেন, সর্বোচ্চ অর্থাৎ যা আছে নিজের কাছে। একটা হলো গিয়ে লাখ টাকা আছে সেখান থেকে 50,000 দিয়ে দেয়া, আর একটা হলো গিয়ে আমার কাছে আছেই 5 পয়সা সেটাকে উৎসর্গ করে দেওয়া। অর্থাৎ সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনের ব্যাপারে না নিজে কখনো অলসতার মধ্যে ছিলেন, না নিজের পরিবার পরিজনকে কখনো এইটার মধ্যে তিনি পড়তে দিয়েছেন। অর্থাৎ সব সময় সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটার বিষয় দেখি না কেন, যদি বলি দান সৎকার বিষয়ে, সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের খেদমতে সবার আগে অগ্রসর থাকতেন। যদি বলা হয় কোনো যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দেওয়া, তো সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগেই অগ্রসর হতেন। এরপর যদি দেখি হিজরতের ব্যাপারটা, সবার আগে সিদ্দিক একবার অগ্রসর হয়েছেন। যদি দেখি সন্তান সন্ততি ঘর পরিবারকে কোরবানি করা ইসলামের জন্য, সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনই কাজেও সবার আগে অগ্রসর হতেন। তো তার উদাহরণ তিনি নিজেই যে দিনী খেদমতের ব্যাপারে তিনি কতটা সোচ্চার ছিলেন, কতটা সতর্ক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আচ্ছা, অন্যান্য বিষয় যেগুলো রয়েছে মিরাজ ভাই, যেমন কাউকে কোথাও পাঠানো, এই মুহূর্তে কাউকে কোথাও পাঠাতে হবে, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ও সিদ্দিক আকবরকে কতটা ভালোবাসতেন, সিদ্দিক আকবরকেই কাছে রাখতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে পাঠাতেন, শহরে হোক বা গ্রামে হোক বা অন্য কোথাও হোক, তাদেরকে পাঠিয়ে দিতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাছে রাখতেন। আর এটার অনেকগুলো কারণ থাকে, অনেকগুলো কারণ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই জন্য কাছে রেখেছেন সিদ্দিক আকবরকে যে তার দেখানো কাজগুলো পরবর্তীতে যেন যখন তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবেন তখন এই কাজটাই যেন সে পরিচালনা করতে পারেন। যদি এখান থেকে একদিন, দুই দিন, দুই মাস, তিন মাসের জন্য সিদ্দিক আকবরকে কোথাও পাঠানো হয়, তবে এই যে গ্যাপটা রয়ে যাবে, হয়তো এটার মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, যেটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাবে না বা তার হাতছাড়া হয়ে যাবে। আরো একটা বিষয় রয়েছে এখানে আমার মনে হয়, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে আমি যদি কাউকে খলিল বানাতাম তাহলে সিদ্দিকে আকবরকে বানাতাম, কিন্তু সে আমার সাথী। তো এমন ভাবে আপনি যেটা বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বক্ষণিক ভাবে তিনি থাকতেন, এমনকি গুহার যখন কেউ ছিল না তখন কোরআনে পাকের মধ্যে রয়েছে যে গুহার মধ্যে দুইজন ছিল, তো দুইজনের একজন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ছিল, এখনো আমার নবীর কাছেই তিনি রয়েছেন। সুবহানাল্লাহ। আর সবসময়ের জন্য তিনি ছিলেন। তো এই হাদিসে পাক যে সে যদি আমি কাউকে খলিল বানাতাম, বন্ধু বানাতাম, তো সিদ্দিক আকবরকে বানাতাম, কিন্তু সে আমার সাথী, এই জন্য তো সারাক্ষণ সে সাথেই ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সাহাবীর একটা অর্থ
সাথী বলা হয়, সহচর্য বলা হয়। সাহাবীর একটা অর্থ হলো সাথী। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করেনিক। আলোচনা শুনছিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খেদমত। আমাদের সাথে আরো একজন মোবাল্লিগ আছে, মোবাল্লিগ বলতে পারি, নাতখা বলতে পারি, স্টুডেন্ট বলতে পারি, ইসলামী ভাই বলতে পারি। হামদে বারি তাআলা শুনি আমরা। আল্লাহু 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 الله 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 দেখতে চাই হৃদয় তোমায় সুবহানহ, করে শোবে জিকির আল্লাহ আল্লাহ। দেখতে চাই হৃদয় তোমায় সুবহানহ, করে শোবে জিকির আল্লাহ আল্লাহ। ভুলিনি বলবো না খোদা তোমায় কবো, ভুলিনি ভুলবো না খোদা তোমায় কবো, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, মনে প্রাণে খোদা, তুমি তুমি শুধু আল্লাহ 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 আল্লাহ। বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার, বাগানে গগনে আলোচনা তোমার, প্রভাতে নিশীতে আলোচনা তোমার, তুমি রহমান রহিম অনন্ত অসীম, তুমি রহমান রহিম অনন্ত অসীম, তুমি রহমান রহিম অনন্ত অসীম, তবু নে অংশীদার, তবু নে অংশীদার, তবু নে অংশীদার, জাল্লা জালালুহু আল্লাহ 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 আল্লাহ। সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু, আমরা তোমারে বান্দা হে সুবহানহ, সারা পৃথিবী চাই তোমায় পেতে শুধু, আমরা তোমারে বান্দা হে সুবহানহ, তুমি পুত পবিত্র অনন্ত অসীম, তুমি পুত পবিত্র অনন্ত অসীম, হে রহিম মরমান, হে রহিম মরমান, হে রহিম মরমান, আল্লাহ 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 মাওলা আল্লাহ 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 আল্লাহ। পকি কুল করে তোমারই গো নগান,
কে কোল করে তোমারে গুণ গান পকে কোল করে তোমারো গুণ গান তোমারে গুণ গান তোমারে গুণ গান চারে দেখে শোনা যায় তোমার শান মান চারে দেখে শোনা যায় তোমার শান মান কেউ বলে খোদা কেউ সুবহান কেউ বলে খোদা কেউ সুবহান আরশ পাই বলে আরশ পাই বলে আরশ পাই বলে লা শরীকা লাকা আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা হামদে বারি তালা শুনছিলাম নাথা ইসলাম ভাই থেকে আবারও আসবো তার কাছে ইনশাল্লাহ তালা দর্শকের কল এস এম এস শুনবো এরপরে তার অনুরোধ তাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা আজকের যে আলোচনা শুনছিলাম আমরা সিদ্দিক একবার রদিয়াল্লাহ তাআলাহু দিনী খেদমত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার দিনী খেদমতের ব্যাপারে অনেক উদাহরণও দিয়েছেন তার প্রশংসা করতে গিয়ে তার দিনী খেদমতের উদাহরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এর মধ্যে অনেকগুলো হাদিসে পাকের মধ্যেই পাওয়া যায় বা দেখা যায় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার দিনীর খেদমত নিয়ে যে প্রশংসা করেছেন বা উদাহরণ তিনি দিয়েছেন সিদ্দিক আকবর এমন এক মহান ব্যক্তি তার ছোটবেলা থেকেই যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করেননি এর পূর্বে থেকেই তিনি ইসলাম বিরোধী যে কাজগুলো আছে সেই কাজগুলো সে কখনো কুফর থেকে মুক্ত ছিলেন হ্যাঁ সে কুফর থেকে মুক্ত ছিলেন ওই কাজগুলোর কাছেও সে যেতেন না আর এটা তো স্পষ্ট কথা বা সবাই এক বাক্যে মেনে নেয় যে যুবকদের মধ্যে অর্থাৎ বড় পুরুষ পুরুষের মধ্যে বড় যারা তাদের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন অর্থাৎ কালিমা পড়েছেন মুসলমান হয়েছেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাল্য বয়সে যারা ছোটদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছেন তার মধ্যে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এটা নিয়ে অনেক সময় অনেকজনের মধ্যেও দ্বিধাবোধ থেকে যায় আমরা বলি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আবার বলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ব্যবধানটা এখানেই বয়সের ব্যাপারটা এখানে বুঝদার যারা আছেন যারা বুঝেন বড় হয়েছেন এদের মধ্যে সিদ্দিক আকবর আর ছোটর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা তাকে পছন্দ করে নিয়েছেন কোরআনে পাকের আয়াত আছে না যে আল্লাহ তাআলা যাদের হৃদয়কে পছন্দ করে নেন যাদের আত্মাকে যাদের রুহুকে আল্লাহ পছন্দ করে নেন তাদেরকে সকল প্রকারের খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা হিফাজত দান করেন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবায়ে কেরামও তো সিদ্দিক আকবরের যেটা আলোচনা আজকে তাকে আল্লাহ তাআলা পছন্দ করে নিয়েছেন ইসলাম গ্রহণ করার পূর্বেই গ্রহণ কবুল করে নিয়েছেন আর এর পূর্বেই সে কখনো কুফরের দিকে হাত বাড়াতেন না কুফর কখনো করতেন না বা অন্য ধর্মের যে রীতিনীতিগুলো আছে সেগুলো সে কখনো মেনে চলতেন না আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ পেয়ে গেছেন সঙ্গ পেয়ে গেছেন তার আশা আকাঙ্ক্ষা যে ছিল দিন ইসলামের প্রতি অর্থাৎ তার একটা টান ছিল যে আল্লাহ তাআলা যে কবুল করেছেন সেটা তার ধীরে ধীরে বাড়তে লাগলো ইসলামের মহব্বত আর ভালোবাসা দর্শকের কলের দিকে চাই মিরাজ ভাই জি কিছু কল শুনি আমি আমার পরিবার সহ মাদানি স্যারেল দেখি এবং মাদানি স্যারেল আমাদের একটা বড় নিয়ামত আল্লাহর রহমতে গুরুদের যে এত ফজিলত আমি এর আগে জানতাম না মাদানি স্যারেল দেখার পরে আমি গুরুদের ফজিলত জানার পরে আমি গাড়িতে চড়ি বা কোথাও গেলে বাইরে সারাক্ষণ আমি দরুদ পড়ি মাশাআল্লাহ অনুষ্ঠানটা খুবই ভালো লাগে মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নিক খুব সুন্দর অভিমত আপনি দিয়েছেন দুরুদ ও সালাম পাঠ করার উৎসাহ মাদানী চ্যানেল থেকে আপনি পেয়েছেন যেখানেই থাকেন যেভাবেই থাকেন চেষ্টা করেন সবসময় দুরুদ শরীফ পাঠ করার জন্য হয়তো বা এই দুরুদ ও সালামই আমাদের নাজাতের উসিলা হয়ে যেতে পারে আমরা একাগ্রতার সাথে এখলাসের সাথে আন্তরিকতার সাথে আমরা দুরুদ ও সালাম পাঠ করি আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা
এটা আমাদের নাজাতের উসিলা হতে পারে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, আমি একটি গজল শুনতে চাই, মদিনায় যাওয়ার দাওনা ইজাজত ইয়া রাসূলুল্লাহ। মদিনায় যাওয়ার দাওনা ইজাজত নবী রহমত শাফি উম্মত। সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি নাথা ইসলামে আমাদের সাথে আছেন, সময় হলে আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার দেখতে অনেক ভালো লাগে, আমার বাসার সবাই দেখে, তাদের কাছে ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা কবুল করে নিক, সবাই দেখুন মাদানী চ্যানেল ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আইমান আহমেদ সৈয়দপুর নিজামারি, আমি একটা নাতের রসুল শুনতে যাচ্ছি, হাজরি রাব্বি জালাল্লাহ। পরবর্তী কল। আমার নাম ইমদাদুল হক, আমি মেহেরপুর মসজিদ নগর থেকে বলছি। মাদানী চ্যানেল অনুষ্ঠান আমি দেখছিলাম, খুব ভালো লাগছে, আমার জন্য দোয়া করবেন। আপনাকেও কবুল করে নিক, ভালো থাকবেন সবসময়, ভালো রাখবেন সবসময়, অর্থাৎ নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভালো রাখার উদাহরণ হলো গিয়ে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কারো খারাপ না লাগে, আমার কাজে, আমার কথায়, আমার ওঠা বসায়, আমার লেনদেনে যেন কেউ কষ্ট না পায়, এই জন্য বলি নিজেও ভালো থাকবেন আর অপরকেও ভালো রাখবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। ডাঙ্গারি টাঙ্গাইল, আমার নাম মেহেদি হাসান, আমি একটি কালাম শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো, হে মোর প্রিয় নবী। আল্লাহ কবুল করে নিক, নাথা ইসলামে আমাদের সাথে আছেন, দেখা যাক কি করা যায়, কতটুকু আগানো যায়। যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম আরো কিছু আলোচনা করি, মিরাজ ভাই আমাদের সাথে আছেন, এরপরে নাথা ইসলামদের কাছে আসবো, আমরা কালাম শুনবো ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই, বিষয় ছিল, আলোচনাও করতেছিলাম আমরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিনী খেদমত, আরো কিছু। জি, আপনি বলছিলেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুরু থেকেই, ছোটবেলা থেকে আল্লাহ আসলে তাকে আল্লাহ পছন্দ করে নিয়েছেন বলেই, কারণ তিনি হবেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী। তো সে কিভাবে শিরক বা কুফরের মধ্যে লিপ্ত থাকতে পারে? তার ইসলাম গ্রহণের মুহূর্তটাও চমকপ্রদ ছিল, কারণ প্রতি অন্য অন্য সাহাবিদের বেলায় যেটা ঘটেছে, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা চিন্তা করেছে, কারোর সাথে পরামর্শ করেছে, এরপর তারা ইসলাম গ্রহণ করেছে। বেশিরভাগ সাহাবিদের ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যিনি দাওয়াত দেওয়ার সাথে সাথেই কোনো কিছু চিন্তা ভাবনা না করে, মনে হচ্ছে যেন না পূর্ব থেকে তিনি এটার জন্য অপেক্ষা করছিলেন যে কখন আমাকে দাওয়াত দিবে। বিরাজ ভাই, দুইটা পার্ট তাইলে মনে হয়। একটা হলো গিয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবা কেরামকে ডাইরেক্ট দাওয়াত দিয়েছেন, আর একটা হলো গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে যারা ইমান গ্রহণ করেছেন ওই সকল সাহাবিরা অন্যান্যদেরকে দাওয়াত দিয়েছেন, দুইটা না? একটা হলো গিয়ে ওই সকল সৌভাগ্যবান ব্যক্তিরা যারা নবী ডাইরেক্ট তাদেরকে দাওয়াত দিয়েছেন, আর একটা হলো গিয়ে অন্যান্যদের দাওয়াতের মাধ্যমে যারা ইসলাম গ্রহণ করেছে মদিনায়। যেমন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে অসংখ্য সাহাবি, যারা সাহাবি হয়েছেন, ইমান গ্রহণ করেছেন, যেমন আমিরুল মুমিনিন উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা, তালহা রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য বড় বড় সাহাবি। এজন্য বলা হয় যে মুসলমানদের একটা বৃহৎ অংশ যারা, যাদের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মুসলমান হয়েছে, কারণ তার দাওয়াতেই প্রথম অসংখ্য সাহাবি তারা ইমান গ্রহণ করেছিলেন। এটা একটা কারণও আছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রভাব ছিল, কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেও মানুষ তাকে জানত, মানুষ তাকে চিনত, ভালো বলে সাক্ষ্য দিত। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর সেটা তিনি কাজে লাগিয়েছেন, তো আল্লাহ তাআলার দয়া হয়েছে কি তার দাওয়াতের মাধ্যমে অসংখ্য অমুসলিম যারা ছিল তারা ইমান গ্রহণ করেছেন এবং সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি এমন অবস্থায় যে যুবক বয়সী বর্ণিত আছে যে তার পিতা, উনি গোত্রের সর্দার ছিলেন, কিন্তু তিনি যুবক বয়সী, তার পিতা জীবিত থাকা অবস্থায় তিনি সর্দার হয়ে গেলেন, মানে তার মেধা যোগ্যতা এতটা বেশি ছিল মানুষ তাকে সর্দার হিসেবে পছন্দ করে নিল। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, আর রিয়াদ নদরা কিতাবের মধ্যে বর্ণিত আছে, যখন হিজরতের সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি রওনা করলে, তার সাথে 5-6 হাজার দিরহাম ছিল। তো 5-6 হাজার দিরহাম বলতে আমরা হয়তো বুঝি 5-6 হাজার টাকা, আসলে এরকমটা না, এখন হয়তো কয়েক কোটি টাকা এরকম হতে পারে, মানে এত পরিমাণ সম্পদ তিনি সাথে করে, অর্থ সাথে করে নিয়ে গেছিলেন। তো এই সম্পদ তিনি কী করেছেন? তো উনি এই সম্পদকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে, ইসলামের খেদমতে, দীনী খেদমতে উৎসর্গ করে দিয়েছিলেন। তো কেমনভাবে তিনি ব্যয় করেছিলেন, কীভাবে উৎসর্গ করেছিলেন, আর এই উৎসর্গ করাটা
আল্লাহ পাকের দরবারে এমন কবুলিয়াত হয়েছিল যে মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াতে মোবারাকা নাজিল করে দিয়েছেন, যে ওনার এই যে দেওয়ার পদ্ধতিটা এত পছন্দ আল্লাহর হয়েছে যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত বর্ণনা করে দিয়েছেন। তো ওই আয়াতে মোবারাকা যা সূরাতুল বাকারার 274 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. অর্থাৎ ওই সকল লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে দিনে ও রাতে আর গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণময় ফল রয়েছে তাদের রবের নিকট, এবং তাদের না আছে কোনো ভয়, না আছে কোনো দুঃখ। তো এই আয়াতে মোবারাকা যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার যে সম্পদ নিয়ে গিয়েছিলেন হিজরতের সময়, উনি এইভাবে দান করেছিলেন যে কিছু অংশ তিনি রাতে দান করেছেন, কিছু অংশ দিনে দান করেছেন, আবার কিছু অংশ তিনি প্রকাশ্যে দান করেছেন, আবার কিছু অংশ অপ্রকাশ্যে দান করেছেন। তো আল্লাহ তাআলা এত পছন্দ এটা হলো, মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা কোরআনে বয়েতে ইরশাদ করে দিলেন যে তোমরা এইভাবে দান করো যেভাবে সিদ্দিক আকবর করেছেন। তো তাইলে তাদের এই দানটা আল্লাহ তাআলার দরবারে তাদের পূর্ণময় ফল রয়েছে তাদের রবের নিকট, এবং তাদের কোনো দুঃখ থাকবে না, কোনো আশঙ্কা থাকবে না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীনে খিদমত যে এতটা আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়াত অর্জন করেছে যে এই আয়াতে মোবারাকা এবং এই হাদিসে পাকের মধ্যেই বর্ণিত রয়েছে। সুবহানাল, তার চিন্তা ভাবনা কেমন ছিল? কেমন ছিল? আল্লাহ তাআলা আয়াতে কারিমা তো নাজিল করেছেন, তার চিন্তা ভাবনাটা কেমন ছিল? যদি কোনো ব্যক্তি আমার কাছে রাতে আসে অভাবের কথা বলে, বা আমি যদি রাতে দেখি যে এই ব্যক্তির কিছু প্রয়োজন, এটাই আমার দেওয়ার একটা ভালো সময়, এখন যদি আমি তাকে কিছু দিতে পারি হয়তো বা তার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, সে রাতেই দিয়েছে। যদি দেখেছেন যে এখন প্রয়োজন দিনে, তো তিনি দিনেই দিয়েছেন। যখন দেখলেন যে এই ব্যক্তিকে আমি যদি গোপনে দান করি তো তার জন্য উপকার হবে, উপকার হবে, কেউ দেখবেও না, তার সম্মান বেঁচে যাবে, সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে, তাকে গোপনেই দান করেছেন। আল্লাহ তাআলাও তার দানকে এভাবেই কবুল করেছেন। তোমরা দিনে রাতে গোপনে যেভাবে সুবিধা হয় সেভাবে তিনি দান করেছেন, তোমরাও এভাবে দান করো। আল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে হিকমতও দিয়েছেন, এরপরে দিনের ভালোবাসাও দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক মহাব্বতও দিয়েছেন, আল্লাহ তাআলার ভয়ও তার অন্তরে দিয়েছেন। এরপরে দিনের যে এক দরদ রয়েছে, দিনের এক ভালোবাসা রয়েছে, উম্মতের এক ভালোবাসা রয়েছে, সেটাও সিদ্দিক আকবরের অন্তরে আল্লাহ তাআলা দান করেছেন। না হয়তো সব দিক থেকেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন যে যেদিক থেকেই দেখি না কেন, ইবাদত আর রিয়াজত, দান সৎকা করা, নবীর প্রতি ভালোবাসা, এরপরে আল্লাহর প্রতি ভয় রাখা, কবর হাসরের প্রতি ভয় রাখা, এবং নাজাতের এক আগ্রহ তার মধ্যে, জাহান্নাম থেকে বাঁচার এক চেষ্টা তার মধ্যে, এরপরে দিনের দরদ তার মধ্যে, সব বিষয়গুলো দেখেন, এক একটার উদাহরণ এক এক রকমের তার জীবনে যদি আমরা অধ্যয়ন করি। আল্লাহ তাআলা কবুল করে নিক। আমরা একটি নাতে রসুল শুনি, নাতখা ইসলামী আমাদের সাথে আছেন, একটি নাতে রসুল শুনবো, পরবর্তীতে আমরা দর্শকের অনুরোধগুলো পূরণ করার চেষ্টা করবো। নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আমরা, এরপরে আবারও ফিরছি আপনাদের এসএমএসগুলো পড়ার জন্য ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মদিনার ছবি সদা যেন থাকে মনে, মদিনার প্রিয় নবীর যেন থাকে যে যত বেশি সেই মদিনার চর্চা করতে পারবে, যে যত বেশি মদিনাওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চর্চা করতে পারবে, তার অন্তরে নবীর প্রতি মদিনার প্রতি ভালোবাসা বাড়তেই থাকবে। যে যে বিষয়ের বেশি আলোচনা করে ওই বিষয়ের প্রতি তার ভালোবাসা বাড়তেই থাকে, সেটা হোক সাহাবায়ে কেরাম, সেটা হোক মদিনা, হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। তো আমাদের আলোচনা বেশি করা দরকার, আরও জানার আগ্রহ রাখা দরকার, আরও জানতে হবে। এটা ভেবে শুধু
আচ্ছা দেখুন, বাংলাদেশেও এমন রিপোর্ট হয়তো অনেক আপনিও দেখেছেন, আমিও দেখেছি, দর্শকও দেখেছে, মাত্র প্রাইমারি পাস একটা ছেলে, সে মোবাইল সার্ভিসিং এত দক্ষতার সাথে করে মানুষ দেখে অবাক হয়ে যায়। আচ্ছা কারণটা কি এর পিছনে? সে কোনো সার্টিফিকেট অর্জন করেনি, একাডেমিক শিক্ষা গ্রহণ করেনি, শিক্ষা গ্রহণ করেনি, কিন্তু তার মধ্যে আগ্রহ ছিল, ওটার প্রতি সে একেবারে নিমজ্জিত হয়ে গেছে, এরপরে সে ওটা ধীরে ধীরে অর্জন করেছে, এমন দক্ষতা অর্জন করেছে, পরবর্তীতে সে এর একটা ভালো রেজাল্ট দেখেছে। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জায়গাতে এ পর্যন্ত দুই চারটা আমি দেখেছি কিছু নিউজ, যে বিমান তৈরি করেছে, বিমান বলতে কাগজ দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, যেভাবে হোক তৈরি করেছে এবং আকাশে উড়িয়েছে, অতটা না বিমান যতটা উড়ে অতটা না, মাত্র সে ট্রাই করেছে আমি পারবো কিনা। এ কি কখনো কোনো কোনো একাডেমি অর্জন করেছে বা কোনো সার্টিফিকেট অর্জন করেছে? সে মাত্র আগ্রহ দেখিয়েছে, এটার প্রতি তার একটা ভালোবাসা ছিল, ইচ্ছা ছিল যে আমি দেখি পারি কিনা। আসলে চর্চা, ট্রাই করা, ভিতরে ঢোকা, কি আছে দেখি। এরপরে একজনকে দেখলাম বাংলাদেশে যে সে গ্যাস তৈরি করছে, বিভিন্ন জনকে বিভিন্নভাবে এভাবে কাজগুলো করতে দেখা যায়। আমার বলার উদ্দেশ্য হলো, যদি কারো টার্গেট থাকে আর অন্তরে ভালোবাসা থাকে ওইটার প্রতি, তবে সেটা অর্জনও করতে পারে, সফলতাও হয়ে যায়। সাহাবায়ে কেরামের ভালোবাসা যদি নিতে চাই, গ্রহণ করতে চাই, সাহাবায়ে কেরামের জীবনী তো অধ্যয়ন করতে হবে, চর্চা করতে হবে। কেমন ছিল ওই সকল মহান সত্তারা, কেমন ছিল তাদের দিনের কাজ, কেমন ছিল নবীর প্রতি ভালোবাসা, কেমন ছিল আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরে, যদি এটা করতে থাকি তো আস্তে 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 আমাদের মধ্যে তাদের ভালোবাসাও বাড়বে এবং তাদের যে জীবন চরিত্র আমরা কিতাবে অধ্যয়ন করি সেটাও আমার মধ্যে চলে আসবে। আর যদি শুধু মনে মনেই রাখি সারা জীবন, তারপরেও ভালোবাসি ভালোবাসি, হ্যাঁ, কাজ কখনো হবে না। ভালোবাসার দাবিদার তো হাজার নয় লক্ষ মানুষও দেখা যায়, কিন্তু হাকিকতের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা তো তখনই প্রকাশ পাবে যখন সেটা আপনার কাজে কর্মে পরিণত হবে। আশেক রসুল দাবি করলেই যে হয়ে গেল এমনটা নয়, কবরে যখন আমার নবীকে দেখানো হবে এই মহান ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, তখন দেখা যাবে আশেক রসুল কতটুকু সেখানে পরীক্ষায় পাশ করা যায়। তো মুখের দাবির সাথে সাথে আমাদেরকে কাজে কর্মেও সেটা প্রকাশ করতে হবে। আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুধু বয়ানে নয়, মুখের কথায় নয়, কাজে বিশ্বাসী দাওয়াত ইসলামী। আমি আপনি বলবো যে নেকির দাওয়াত, নেকির দাওয়াত নিজে দেব না বা এর প্রচার প্রসার হবে না, এটাতে দাওয়াত ইসলামী বিশ্বাসী নয়। আমি যেভাবে মুখে বলি নেকির দাওয়াত প্রচার প্রসারের কতটা গুরুত্ব রয়েছে, ঠিক দাওয়াত ইসলামী নেকির দাওয়াত দিয়ে দেখিয়ে দেয় মানুষকে, এভাবে নেকির দাওয়াত দিতে হবে মানুষকে, এভাবে সৎ পথের দিকে আহ্বান করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক আরও কিছু আলোচনা। জি, শুনছিলাম সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীনে খিদমত সম্পর্কে। আলহামদুলিল্লাহ, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানশীলতা সম্পর্কে শুনছিলাম, কিভাবে তিনি দান করতেন, ইসলামের খিদমত করতেন, দীনই খিদমত করতেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলামের মধ্যে যেটা প্রথম ধর্মযুদ্ধ সেটা হলো বদরের যুদ্ধ। তো বদরের যুদ্ধেও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন, এমনকি তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাঁবুর প্রধান সেনাপতি ছিলেন। তাঁবু রক্ষার জন্য, নিরাপত্তার জন্য যাদেরকে রাখা হয়েছিল এটার অন্যতম ছিলেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বদর সহ, উহুদ সহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাহিরি জিন্দিগিতে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে, যতগুলো আপনার জিহাদ সংগঠিত হয়েছে, প্রায় সবগুলোতেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেছিলেন, যেটা তার দিনী খেদমত সম্পর্কে প্রকাশ্য বোঝা যায় যে তিনি কোনো একটা বিষয়ের উপর খেদমত করেননি, ইসলামের প্রতিটি পার্টের সাথে তার সম্পৃক্ততা ছিল। যেমনটা খন্দকের যুদ্ধ সম্পর্কে আমরা জানি, যেটা পরিখা খনন, মানুষ অনেকে বলে খন্দক আবার কী জিনিস, তো পরিখা খননের যে যুদ্ধ এটা কৌশল ছিল এ বিষয়ে আমরা জানি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের সময় কয়েকটা, যেমন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় যেভাবে সেক্টর ভাগ করা হয়েছিল, তো এটা আমরা সহজে বুঝবো এই জন্য উদাহরণ দেয়া যে এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সেক্টর বানিয়েছিলেন, যে এটার দায়িত্ব ওনার, এটার দায়িত্ব ওনার। তো একটা সেক্টরের দায়িত্ব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, তিনি ওই জায়গার সেনাপতি ছিলেন। তো ওই অংশে বিধর্মীরা প্রচণ্ড যুদ্ধে লিপ্ত হলো, তারা ওই পরীক্ষা পার হয়ে এপারে আসতে চাইছিল, কিন্তু আল্লাহ তাআলার দয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
যে সেনাপতি নিযুক্ত করলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, প্রচণ্ড লড়াইয়ের পরে তিনি বিজয়ী হলেন। সুবহানাল্লাহ। তো ওই বিজয়ী হওয়ার পরে ওই স্থানে পরবর্তীতে একটি মসজিদ নির্মাণ করা হয় যেখানে দায়িত্বে তিনি ছিলেন, আর ওই মসজিদের নাম হলো মসজিদে সিদ্দিক, যা যে মসজিদ এখনও রয়েছে যে ওই জায়গাতে তার নামে একটি মসজিদ নির্মিত হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এছাড়াও অসংখ্য জিহাদে অংশগ্রহণ করেন, যেমন বনু কুনাইজা, বনু নাজির, তাইফ, অবরোধ সহ খাইবার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। এমনকি হুদায়বিয়ার সন্ধি যখন হয় এটার মধ্যে তিনি অংশগ্রহণ করেন এবং তিনি অন্যতম সাক্ষী হিসেবে ওই সন্ধির মধ্যে স্বাক্ষর দিয়েছিলেন। হুনাইনের যুদ্ধে যেটা ঘটেছিল, যে যখন হুনাইনের যুদ্ধ হয় মক্কা বিজয়ের পরে, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে অংশগ্রহণ করেন এবং যখন মুসলমানগণ কাফেরদের অতর্কিত হামলার শিকার হয়, যেমন পাহাড়ের ভাজে ভাজে থেকে তারা কি বলে তীর নিক্ষেপ করতে শুরু করলো অতর্কিতভাবে, যখন মুসলমানগণ বুঝে উঠতে পারেনি যে এই হামলা কোত্থেকে আসলো, তখন মুসলমানেরা ছত্রভঙ্গ হয়ে গেল। এমনকি শুধুমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা যুদ্ধের ময়দানে অসংখ্য সাহাবি ছিলেন না, মাত্র কয়েকজন সাহাবি মানব ঢাল যেটাকে বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দেওয়ার জন্য কয়েকজন মাত্র সাহাবি ওখানে ছিলেন, এর মধ্যে অন্যতম ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো হুনাইনের যুদ্ধের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বীরত্ব দেখিয়েছিলেন, যে সার্বক্ষণিক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকা, এবং যখন সবাই চলে গেল তখন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তায় নিজের জানকে কোরবান করার জন্য হাজির ছিলেন। তো এই সকল বিষয় যখন আমরা অধ্যয়ন করি, যে সিদ্দিক আকবর শুধু কোনো একটা বিষয়ের উপরে তিনি অগ্রগামী ছিলেন না, বরঞ্চ জিহাদের ময়দানেও তিনি সর্বপ্রথম ছিলেন, সবার অগ্রগামী ছিলেন দীনি খেদমতের ব্যাপারে। রাইট রাইট রাইট। আসলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সকল বিষয়গুলো নিয়ে কোরআনে পাকের বিভিন্ন বিষয় নিয়ে কোরআনে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার যে একটি ঘটনা এসেছে কিতাবের মধ্যে, যে তিনি যখন 30-35 জন মানুষ মুসলমান হয়েছে, ওই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইলেন প্রকাশ্যভাবে দীন ইসলামের দাওয়াত খুতবা পাঠ করার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে মানা করেছিলেন যে না, এরপরে 2-4 বার যাওয়ার পরে আমার নবীও অনুমতি দিয়ে দিলেন যে দেখো কি হয়, প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দেওয়া অর্থাৎ খুতবা পাঠ করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পেয়ে যখন সেখানে গেলেন, সেখানে দুর্ঘটনা ঘটলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনেক আহত হলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহ সেখানে সুস্থ ছিলেন, ভালো ছিলেন, সিদ্দিক আকবর কিছু আহত হয়েছেন, রক্ত ঝরেছেন, বেহুশ হয়ে গিয়েছিলেন, অনেক বড় এক ঘটনা এখানে। তো এর প্রেক্ষাপটে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুবই সুন্দর আয়াতে কারিমাও নাজিল করেছেন কোরআনে পাকের মধ্যে, কানজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, যদি তোমরা আল্লাহর দিনে সাহায্য করো তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথগুলো সুদৃঢ় করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি তোমরা দিনের সাহায্য করো, আর দিনের সাহায্যের ব্যাপারে বলা হয়েছে দিনে মোস্তফার সাহায্যকারীদের জন্য প্রতিটি জুমা এবং প্রতি 2 ঈদে না জানি কত যে ইমাম দোয়া করে থাকেন, এবং দোয়া তো বুজুর্গানে দিনেরা বহুকাল পূর্ব থেকেই করে আসছেন, আর অর্থাৎ যারা দিনের জন্য শহীদ হয়েছেন বা দিনের খেদমতকারী রয়েছেন, সাহায্যকারী রয়েছেন, তাদের জন্য দোয়া জুমায় হয়, ঈদে হয় এবং বিভিন্ন সময়ও তাদের জন্য দোয়া করা হয়। তো দিনে মোস্তফার খেদমত করা, দিনে মোস্তফা অর্থাৎ আমাদের বর্তমান সময়ে যে দিন রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন রয়েছে, দিনে ইসলাম রয়েছে, এই দিনে ইসলামের কথা বোঝানো হয়েছে, যে দিনে ইসলামের সাহায্য যারা করেছেন পূর্বে এবং বর্তমানে বা ভবিষ্যতে যারা করবেন তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি দিনী খেদমতটা এমনই ছিলেন, তার শাহাজাদিকে দেখেন ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিকা দিয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আদেশ পালনের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অ্যাক্টিভ থাকতেন সবসময়। আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিন্তু আগের কিতাবেরও জ্ঞান ছিল, জি, কোরআনে করিমের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছে তারও কিছু জ্ঞান সিদ্দিক আকবরের কাছে ছিল। আর তিনি জানতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী কী হবে, আমার নবীর কোন জিনিসটা প্রিয় হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখন কোন দিকে যাওয়ার প্রয়োজন হবে। আগের কিতাবের জ্ঞান থাকার কারণে সিদ্দিকে একবার কিছু ইশারা জানতেন যে
এই এই বিষয়গুলো জি জি ঘটতে যাচ্ছে বা ঘটবে। আর তিনি বিজ্ঞ লোক ছিলেন, জ্ঞানী লোক ছিলেন, সুদক্ষ লোক ছিলেন, আর এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেই কাছে রাখারও বেশি চেষ্টা করতেন, যেন তার দ্বারা দিনের খেদমতগুলো হয়ে থাকে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে পরামর্শ করতে বসলেন দিনের ব্যাপারে, দিন ইসলামের প্রচার প্রসারের ব্যাপারে, দিনের খেদমতের ব্যাপারে। তো সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাশওয়ারা দিলেন, পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে কি আমরা যদি কিছু সাহাবায়ে কেরামকে, আহলে সুফাকে বা অন্যান্য যারা আছে আমাদের মধ্যে, যারা দিন ইসলামকে কবুল করেছেন, কিছু ইলমে দিন শিখেছেন, মজবুত হয়েছে, তাদেরকে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পাঠানোর মনে হয় এখন সময় হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্দিক আকবরের সাথে পরামর্শের মাধ্যমে কথা বলতে লাগলেন যে একজনকে পাঠালে তো সুবিধা করতে পারবে না, একজন ব্যক্তি কোথায় যাবে, কার কাছে যাবে, কি দাওয়াত দিবে, কি করবে, তার চেয়ে বরং দুইজন তিনজনকে করে একটা কাফেলা বানিয়ে বানিয়ে যদি পাঠানো হয় বিভিন্ন রাষ্ট্রে, তবে তাদের জন্য কাজ করাটা সুবিধা হবে। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা দুইজন তিনজন করে পাঠাই তবে হয়তো তিন চারটা কাফেলা হবে, বেশি একটা হবে না, আমাদের লোক সংখ্যা যেহেতু কম। আচ্ছা, নেকির দাওয়াত দেওয়ার জন্য এখানেও অনেকগুলো পয়েন্ট কিন্তু সিদ্দিক আকবর আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শে বেরিয়ে আসছে, সেটা কি নেকির দাওয়াত দেওয়ার জন্য বিজ্ঞ লোক চাই? বিজ্ঞ লোক চাই, এমনটা নয় কি কিছু জানে না এমন ব্যক্তিকে নেকির দাওয়াত দিতে পাঠিয়ে দিলাম, আমরা দায় হিসেবে পাঠিয়ে দিলাম, তো সেখানে ভালোর চেয়ে খারাপটাই বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরামর্শ ছিল সেখান থেকে অসংখ্য মাদানী ফুল, একজন লোককে পাঠানোর চেয়ে দুই তিনজনকে পাঠালে সেখানে কাজের ধরনটা একটু ভালো হবে এবং ভালো মতো তারা করতে পারবে। তো এই বিষয়গুলো যখন আমরা অধ্যয়ন করি, এগুলো কিন্তু দিন ইসলামের জন্য অনেক বড় লাভজনক। এই কথাগুলো দিনের নেকির দাওয়াত দেওয়ার ব্যাপারে বলেন বা এই সকল বিষয়গুলো যে রয়েছে, কেননা একজন ব্যক্তিকে পাঠালে সেখানে যতটুকু লাভজনক হবে দিনের ব্যাপারে, দুই তিনজনকে কাফেলা বানিয়ে পাঠালে তার চেয়ে বেশি হবে, তারা ভালো মতো সুন্দর মতো সাহস নিয়ে সেখানে নেকির দাওয়া দিতে পারবে। আবার অভিজ্ঞ লোককে পাঠালে সেখানে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, এই জন্য বিজ্ঞ লোককে তারা পাঠিয়েছেন, যারা সিনিয়র, আগে ইসলাম গ্রহণ করেছে বা অনেক কিছু অর্জন করেছে, অনেক জ্ঞান অর্জন করেছে, তাদেরকে এভাবে করে বিভিন্ন দেশে ওই সময় দিনের দাওয়াতের জন্য, দিনের প্রচারের জন্য, দিনের খেদমতের জন্য পাঠানোর এক ব্যবস্থা ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের সাথে আলোচনা সাপেক্ষে তখন পাঠিয়েছিলেন। তো এই বিষয়গুলো আমাদেরকে দৃষ্টিতে রাখা দরকার। আমরা দিনের দায়ী, আমরা নেকির কাজ করি বা আমরা জিম্মাদার আছি, আমাদেরকে কীভাবে পজিশন দেখে লোক পাঠানো দরকার বা কীভাবে কাজগুলো আদায় করা দরকার, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। কিছু কিছু অনুরোধের কল ছিল দর্শকের পক্ষ থেকে, কিছু এসএমএসও আছে, এসএমএস কয়টা পড়ি, এরপর ইনশাল্লাহ তাহলে আপনি কালাম আমাদেরকে শোনাবেন, অনুরোধের যে কালামগুলো ছিল। এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এক ভাই লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কালাম শোনার জন্য কল করেছিলাম, যদি কালামটা শুনিয়ে দিতেন। আচ্ছা, কলও করেছেন আবার এসএমএসও দিয়েছেন, ছাড়তে চান না, ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা নাতখা থেকে কালামগুলো শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা যাওয়ার দাওনায়ে ইজাজত নবিয়ে রহমত ছাপিয়ে উম্মত, মদিনা যাওয়ার মদিনা যাওয়ার দাওনায়ে ইজাজত নবিয়ে রহমত ছাপিয়ে উম্মত, নবিয়ে রহমত ছাপিয়ে উম্মত, ওরা ডেকে পান প্রেমের শরবত, ওরা ডেকে পান প্রেমের শরবত, নবিয়ে রহমত ছাপিয়ে উম্মত, নবিয়ে রহমত ছাপিয়ে উম্মত। জ্বালাও বুকে মোর আগুনে মন, শান্ত যেন কবু না হয়ে মন, জ্বালাও বুকে মোর এমনে আগুন, শান্ত যেন কবু না হয়ে
শান্ত যেন কবু না হয় এ মন তোমারি প্রেমে কাদায় দিন রাত তোমারি প্রেমে কাদায় দিন রাত নবিয়ে রহমত শাফিয়ে উম্মত নবিয়ে রহমত শাফিয়ে উম্মত তোমারি নামে এ প্রাণ দেব তোমারি প্রেমে এ শির কাটাব তোমারি নামে এ প্রাণ দেব তোমারি প্রেমে এ শির কাটাব এ মনে মনোবল দাও এ মনে এ মন মনোবল দাও এ মনে নবিয়ে রহমত শাফিয়ে উম্মত মদিনা যাওয়ার দাও না ইজাজত নবিয়ে রহমত নবিয়ে রহমত শাফিয়ে উম্মত বুল পড়ল আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ لا إله إلا الله ما شاء الله ما شاء الله الله تعالى قبول করনি দর্শকদের হয়তো কিছু কল রয়েছে আর কলগুলো শুনিয়ে পরে শেষ কিছু আলোচনাও করব আমরা ইনশাআল্লাহ তাআলা জি কল শুনিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন মানিক টঙ্গী কলেজ থেকে বলতেছি আলহামদুলিল্লাহ আপনাদের এত সুন্দর রহমতপূর্ণ প্রভাব দেখতেছি আমি সাকির ভাইকে দেখতেছি এবং মুবালিকদেরকে দেখতেছি আমার মনটা আসলে খুবই ভালো হয়ে গেল মাদানি চ্যানেলকে আমি খুব মন থেকে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি আপনারা যারা মাদানি চ্যানেলের মধ্যে সংশ্লিষ্ট আছেন সবার প্রতি আমার দোয়া রইল আমার জন্য আপনারা ওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করবেন জুমার নামাজ পড়ার জন্য আসবেন আসলে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল দেন আমি এখন মাদানি খেলার অনুষ্ঠানি আমার খুব ভালো লাগে আমি একটি নাচ শুনতে চাই নাচতে হলে মনে না যাবার দাও নাই নামে রহমত শাফিয়ে উম্মত কি হলো এখন নাচটা শুনেই কি আপনার মনে পড়ছে নাচ শুনতে এখনই তো মাত্র শুনাইলো যাই হোক ইনশাআল্লাহ তাআলা আবার কখনো আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল দেন রাজশাহী বাগাতি বলছি আমার নাম হচ্ছে নীরব মণ্ডল আমি গুণাগারে যাই না যাব্বাস এই কালামটা শুনতে চাচ্ছি আপনি আমাদের সাথে আছেন অনুষ্ঠান দেখছেন কালাম শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবুল করেন পরে আবার কখন আমরা শোনাবো শেষ কিছু মাদানী ফুল আমরা মিরাজ ভাই থেকে শুনি জি ভাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিদমত সম্পর্কে আসলে বলতে বলতে এটা শেষ হওয়ার নাই কখনো আমাদের জ্ঞান অতটা নেই যে বলবো ওনার খেদমত সম্পর্কে এটা বলে শেষ করা যাবে রাইট রাইট তো ওনার খিলাফতের যখন কাল ছিল দুই বছর আড়াই বছরের মতো তো এই সময়ের মধ্যে অসংখ্য দিনই খেদমত তিনি করেছেন তিনি করেছেন এর মধ্যে তিনটি দিনই খেদমত এমন ছিল বা এটা নিয়ে আলোচনা
করা যেতে পারে সেটা হলো যা ইসলামকে পুনরুজ্জীবন দান করেছে, অথবা এর এমন হতে পারতো যে ওই তিনটি কাজ যদি তিনি না করতেন বা দৃঢ়তার সাথে না করতেন হয়তো বা ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছাতোই না, এমন একটা অবস্থা। তো ওই তিনটি কাজ কি ছিল আমি সংক্ষেপে শুধু এটাই বলতে চাচ্ছি। আর তার মধ্যে অন্যতম হলো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরি ভাবে পর্দা করলেন, জাহিরি ওফাত গ্রহণ করলেন, তখন উনি যখন প্রথমে খলিফা নিযুক্ত হন তখন একটা বিশৃঙ্খলা দেখা দিল মুসলমানদের মধ্যে, বিধর্মীদের থেকে প্ররোচনা বলেন না বিভিন্ন কারণে বেশিরভাগ অসংখ্য স্থানে যে মুসলমানগণ জাকাত দিতে অস্বীকার করলো। তো তারা বলতেছিল যে সকল ইসলামের অন্য পাঁচটা যে স্তম্ভ রয়েছে আমরা সবগুলা মেনে নিয়েছি, সবগুলা করব, কিন্তু জাকাত দিব না, করবো না, তো জাকাত প্রদান করব না। তো এই ক্ষেত্রে যখন এই কথা আসলো তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ সাহাবিদেরকে নিয়ে মাশওয়ারা করলেন যে এখন কি করা যেতে পারে। তো বেশিরভাগ সাহাবি তাদের তাকে পরামর্শ দিল যে এখন যুদ্ধে জড়ানোটা ঠিক হবে না, যে মাত্র সদ্য একটা রাষ্ট্র তৈরি হয়েছে, মুসলমানগণ কেবল মুসলমান হয়েছে, তো এখন যদি আমরা যুদ্ধে লিপ্ত হই তো আমাদের মুসলমানের সংখ্যা হয়তো কমে যাবে, বা এই ধরনের অনেক মাশওয়ারা দিল, পরামর্শ দিল। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দূরদর্শিতা দেখেন যে ইসলামের একটি স্তম্ভ এটা যদি ক্ষতিগ্রস্ত হয় তো ইসলাম বিলীন হয়ে যাবে। তো উনি বললেন যে আমি যুদ্ধের ঘোষণা করলাম তাদের বিরুদ্ধে যারা জাকাত দিতে অস্বীকার করবে। এমনকি তিনি ঘোষণা করলেন কেউ যদি জাকাত হিসেবে একটি উটের রশি দিতে অস্বীকার করে তবু আমি তার বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহ, মানে সামান্য একটি উটের রশি পরিমাণে যদি কারো জাকাত আসে, সার নেই, কেন সার নেই এখানে, এটা হুকুম আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার হুকুম, ইসলামের স্তম্ভ। তো আজকের সমাজ আমাদের কি দেখাচ্ছে যে জাকাত দেওয়ার অবস্থা কি, এমনকি এটা প্রচারও অনেক সময় করা হচ্ছে যে জাকাত আর উপটৌকন দেওয়া এটা সমান বা উপহার দেওয়া। তো এটাও কোন কোন মুসলমান নামদারি ব্যক্তির কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। তো এরা জাকাতকে কোন পর্যায়ে নিয়ে গেছে, তো আজকে তো ওই কারণেই জাকাত দিতে মানুষ অস্বীকার করতেছে। সিদ্দিক আকবর যদি এই কাজটি না করতেন তো আমাদের পর্যন্ত ইসলাম কিভাবে পৌঁছাতো? তো এটা ইসলামের নিঃসন্দেহে পুনরুজ্জীবন দান করার মতো একটি কাজ তিনি করেছেন। যখন পরামর্শ দেওয়া হয়েছিল যে এটা করেন না, এখন যুদ্ধে লিপ্ত হবেন না, তিনি তখন কেমন একটি বাণী দিলেন যে একটি উটের রশি পরিমাণও জাকাত দিতে অস্বীকার করে তাহলে আমি যুদ্ধ করব, তার বিরুদ্ধে যুদ্ধ নিতে যুদ্ধ করব। দ্বিতীয় নাম্বার যেটা সবথেকে বেশি বিশৃঙ্খল হয়েছিল, আমরা প্রায় শুনে থাকি যে ভণ্ড নবী দাবি এখনো করে অনেক জায়গায়, যে খতমে নবুয়াত যেটাকে বলা হয়, সর্বশেষ নবী আমার নবী, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত এটার স্লোগানও দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ। তো ওই সময়ও অসংখ্য ভণ্ড নবী যারা দাবি করে বসেছিল, শুধু একজন নয়, আমরা প্রায় শুনে থাকি নবী দাবি করে বসলো, এমনকি দেখা গেল যে অসংখ্য গোত্র তার অনুসরণ করা শুরু করলো, এবং মুসলমানগণ মুরতাদ হতে, অর্থাৎ ইসলাম ধর্ম থেকে বাতিল খারিজ হয়ে তার ধর্মে চলে গেল। তো তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যা বাজ্জাখা নামক স্থানে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো ভণ্ড নবী দাবিদার ওই ব্যক্তিকে যখন পরাজিত করলো সে আবারও ইসলামে পুনরায় দাখিল হলো। এটা সুসংবাদ যে সে ইসলাম গ্রহণ করেছে এবং ইসলামে থাকা অবস্থায় মৃত্যুবরণ। ওই সময় যদি ইসলামের এই সিদ্ধান্তটা না নিতেন তাহলে এখন যে ভণ্ড নবী দাবিদার যারা, মৃত্যু কাজ্জাব যারা, এই সংখ্যাটা আরো বেশি বেড়ে যেত, বেড়ে যেত। কিন্তু অসংখ্য জায়গায় এরকম ভণ্ড নবী দাবিদারেরা উস্কে ছিল, আর সবগুলাকেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দমন করেছিলেন। তো উনি যদি এটা না করতেন আজকে পর্যন্ত হয়তো ইসলাম পৌঁছাতো না। তো এই দৃঢ় যে সিদ্ধান্ত নিলেন, যে দৃঢ় চেতা মনোবল ওনার, যার কারণে আলহামদুলিল্লাহ আমরা ইসলাম পেয়েছি, আসলে বড় ইসলামের খেদমত। আরও একটি বিষয় রয়েছে, আমি তিনটা বলবো বলেছিলাম, আরেকটি বিষয় সেটা হলো যা তিনি কোরআনকে সংকলন করেছিলেন। কেন করেছিলেন? যে ইয়ামামার যুদ্ধে যখন অসংখ্য হাফেজ শহীদ হলো, তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে আমিরুল মুমিনিন, যে আমাদের কোরআন তো বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ আছে, পাণ্ডুলিপি আলাদা আলাদা, তো এটাকে সংকলন করার দরকার। যখন তিনি পরামর্শ দেন সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে
তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং সিদ্ধান্ত গ্রহণ করে তিনি জায়েদ ইবনে সাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান করে একটি কমিটি করে দিলেন। তারা হাফেজ সাহেবদের থেকে কোরআনে পাক শুনলো আর ওই পাণ্ডুলিপি সংগ্রহ করে তার সাথে মিলালো, মিলিয়ে যখন দেখলো যে এটা ঠিক আছে তখন তারা একটি কিতাব আকারে সর্বপ্রথম কোরআন লিপিবদ্ধ করলো আর সেটা সংকলন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তো এত এই সকল খেদমত যার কারণে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত ইসলাম পৌঁছেছে নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত। আসলেই যারা দিনকে নিয়ে চিন্তা করে, দিনকে নিয়ে ভাবে, তাদের চিন্তা ভাবনা এমন হয়ে থাকে যেন শত শত বছর পূর্বের কিছু চিন্তা ভাবনাও তাদের মাথায় থাকে। এই কোরআনের বিষয়ে যেটা বললেন, এটা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর পূর্বের কথা, অর্থাৎ তিনি শেষ জমানা পর্যন্ত চিন্তা করেছেন, পরবর্তী প্রজন্ম যারা আসবে, শেষ জমানায় যারা আসবে, আখেরি নবীর শেষ জমানার উম্মতি যারা হবে, তারা এই বিষয়টাকে কিভাবে আঁকড়ে ধরবে, কিভাবে নিবে, এ কারণে ভবিষ্যৎ প্ল্যানিং করেই তিনি এই কাজগুলো করে গেছেন আলহামদুলিল্লাহ। আর এর উসিলাতেই আজ কোরআন সুস্পষ্টভাবে আমাদের হাতে আছে, যার মধ্যে তিল পরিমাণও সন্দেহ মুসলমানদের নেই, অন্য কারো থাকলে থাকতে পারে কিন্তু মুসলমানদের নেই। দিনের ব্যাপারে যারা ভাবে, দিনের ব্যাপারে যারা চিন্তা করে, তাদের এভাবেই মন মানসিকতা হয় থাকে যে শুধু এই দিন নয়, অর্থাৎ আজকে আমার জমানা আমার সময় চলে গেলেই হবে এমনটা নয়, তারা অনেক প্ল্যানিং করে, অনেক কিছু ভেবে চিন্তে এরপরে কাজগুলো করে। আল্লাহ তাবারক তাআলা সেই মন মানসিকতা নিয়ে আমাদেরকে দিনের কাজ করার তৌফিক দিক। বর্তমান সময়ে যদি কেবলা আমিরুল সুন্নাতকে দেখি, তিনি শুধু বর্তমান সময়ে নিজের জমানা নিয়ে চিন্তা করতেছেন না, ভবিষ্যৎ প্ল্যানিং তার মাথায় আছে। ফয়জানে মদিনা যেটা আছে, ইন্টারন্যাশনাল মাদানী মার্কাজ যেটা আছে বাবুল মদিনা, ওখানে গেলেও সাধারণ আমরা ইসলামী ভাই যারা মাদানী মহলে আছি, আমাদের মাথাও ঘুরে যায় এটা কত বড় প্ল্যানিং নিয়ে করছে। আপনি ভাবতেই পারবেন না, অবাক হয়ে যাবেন। নামাজি কত, 10,000 তো ইতেকাফকারী আসে ওখানে, শুধু 10,000 শুধু ইতেকাফকারী আসে। আচ্ছা, জুমার দিনের জুমার মুসল্লি কেমন হয় একটু চিন্তা করে দেখেন, এরপরে আপনার ঈদ বা কোরবানির ঈদের নামাজে মুসল্লি কেমন হয়, শুধু রমজানের ইতেকাফকারী তো 10-12,000 অ্যাভেলেবেল তারা নিয়ে নেয় ওই মসজিদের মধ্যে, তাও যতটুকু মেইন মসজিদের এরিয়া এর মধ্যে তো ইতিকাফ হয়, ইতিকাফ বাহিরে তো বাহিরে তো আর যায় না তারা, ঠিক আছে না? এমন চিন্তা ভাবনা নিয়েই এ সকল ব্যক্তিরা চলেন। আল্লাহ তাবারক ও তাআলা তাদের সৎকায় আমাদেরকেও দাওয়াত ইসলামের মধ্যে ইস্তেকামাত দান করুক, আমরাও যেন মিলেমিশে দিনের কাজ করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। ইনশাল্লাহ আসুন, যে যেখানে আছে আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমাদের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে কেহ শোনে না, শোনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় কাছে ডেকে নাও না, মাদানে মদিনাওয়ালে, আমায় কাছে ডেকে নাও না, মাদানে মদিনাওয়ালে, প্রেমের সৌদা পান করাও না, মাদানী মদিনাওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
মুস্তফা জানে রহমত পেলাও কো সালাম শুমা বজমে হেদায়ত পেলাও কো সালাম মুস্তফা জানে রহমত পেলাও কো সালাম শুমা বজমে হেদায়ত পেলাও কো সালাম ওসে আজম ইমাম তো কা ওন্নো কা ওসে আজম ইমাম তো কা ونو کا جلوہ شان قدرت پلاؤ کو سلام مصطفیٰ جان رحمت پلاؤ کو سلام شمع بزم ہدایت پلاؤ کو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ ڈال دی قلب میں عظمت مصطفیٰ سیدی اعلی حضرت پلاؤ کو سلام مصطفیٰ جان رحمت پلاؤ کو سلام شمع بزم ہدایت پلاؤ کو سلام فیض سے جن کے لاکھوں نمازی بنے فیض سے جن کے لاکھوں امام سجے اس امیر اہل سنت پلاؤ کو سلام مصطفیٰ جان رحمت پلاؤ کو سلام شمع بزم ہدایت پلاؤ کو سلام الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک واتوب الیک الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلى آلك وصحابك يا نور الله তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।